সংসদকাল আর স্মোক কাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাজ্য বিধানসভার নিরাপত্তা আরো আটোসাঁটো করা হচ্ছে জানান বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিধানসভায় পুলিশের সহযোগিতা দরকার। বিধানসভায় যারা অনেক বাইরের লোকজন আসেন, অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে এবং আমাদের বিধায়কদের সঙ্গে অনেক অতিথি তারাও আসেন, এবং তাদের কী করে মুভমেন্টটাকে রেগুলেট করা যাবে, আমাদের যেন নিরাপত্তা সুনিশ্চিত থাকে, সেই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং কিছু কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, সেগুলো আমরা পরে আমাদের বুলেটিনে জানিয়ে দেব। অল পার্টি মিটিংয়ে সকল যারা সদস্য থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের সঙ্গে আলোচনা করে তাদের সেই সিদ্ধান্তগুলো জানিয়ে দেবো। আমাদের নিরাপত্তায় কিছু কিছু হয়তো শিথিলতা দেখা যে দেয়নি তা আমি বলবো না, সেগুলো যেন না দেখা দেয় সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি। পুলিশ এবং আমাদের আধিকারিক এবং বিধানসভার আমরা সচিবালয়ের কিছু সদস্য, সেই সঙ্গে সঙ্গে আমাদের মার্শাল, ডেপুটি মার্শাল, এদের সঙ্গে কোয়ার্ডিনেট করে যাতে কাজগুলো সুষ্ঠুভাবে করা যায় সেটা নিয়ে মূল আলোচনা হয়েছে। পুলিশের সহযোগিতা আমাদের দরকার আছে। বিধানসভায় আমাদের তত সিকিউরিটি পার্সোনাল নেই, অধিবেশনের সময় আমরা পুলিশের সহযোগিতা নিই, তারা আমাদের অনেক সক্রিয়ভাবে সহযোগিতা করেন। পরবর্তী ক্ষেত্রে যেন এখন যেহেতু একটা লোকসভাতে এই ধরনের ঘটনা ঘটে গেছে, কোনো অবাঞ্ছিত লোক যেন বিধানসভায় ঢুকে কোনো ক্ষতি না করতে পারে সেটা দেখা আমাদের দায়িত্ব।